নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে পনিরের রেসিপি করে দেখাবো। প্রথমে দেখো, গরম জল নিয়ে নিয়েছি একটা বাটিতে, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি এটা সাইড করে। এবার দেখো, এদিকে তেল গরম হয়ে গেছে, এখন এখানে ছোট ছোট করে কেটে রেখেছি পনিরগুলো, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু পনিরগুলো ছোট করিনি, মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। এবার এই পনিরগুলো এর মধ্যে দিয়ে হালকা ভেজে নেব। সমস্ত পনিরগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এ দেখো, লাল হয়ে গেছে, এখন পনিরগুলো তুলে নেব, খুব বেশি ভাজবো না, এই অবস্থাতেই তুলে নিচ্ছি। এবার যে গরম জলটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে পনিরগুলো জলে ভিজিয়ে রাখলে কালারটাও খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। এখন একটা মশলা রেডি করবো, তার জন্য একটা মিক্সার জারে কয়েক কুচি আদা দিয়ে দিলাম, আর এক চামচ চালমগজ আর এক চামচ পোস্ত আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেব 8-10টা কাজু বাদাম, 3টে পনিরের টুকরো, আর দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি। এবার এই সমস্ত একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর অল্প একটু জিরে, আর 4-5টা কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের একটু কম ধনে গুঁড়ো, আর দেবো 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পরে খুব ভালো করে তেলের সঙ্গে এগুলোকে কিন্তু একটু ভেজে নিতে হবে। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। বড় চামচে 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। এইভাবে টক দইটাও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু খুব ভালো করে এগুলোর সঙ্গে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে রাখতে হবে। এইভাবে আমি আরও কিছুক্ষণ এগুলোকে কষিয়ে নেব। এর মধ্যে যে পনিরটা দিয়েছি সেটা কিন্তু ক্রিমের কাজ করবে, আর ক্যাপসিকাম পেস্ট করে দিলে একটা আলাদা ধরনের টেস্ট হয় এই রান্নায়। এইভাবে একবার তোমরা রান্না করে দেখো, অসাধারণ লাগে খেতে। পনির তো অনেক ধরনেরই খেয়েছো, এইভাবে একবার বানিয়ে দেখো আমি যেভাবে বানাচ্ছি। এইভাবে কিন্তু 5-7 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। লবণটা দেওয়ার পরে আবারও কষাতে হবে খুব ভালো করে। এভাবে আমি মোট 10-12 মিনিট কষিয়ে নিয়েছি। দেখো ওপরে তেল ভেসে উঠেছে। এবার যে পনিরগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, জল থেকে ছেঁকে ছেঁকে দিতে হবে। দেখো পনিরের কালারটাও কত সুন্দর হলুদ হয়েছে, সাদা হয়নি আর ভীষণ নরমও হয়। পনির দেওয়ার সঙ্গে সঙ্গে যে পনির ভেজানো জলটা সেটাও কিছুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা এটা আন্দাজ মতো দেবে, এটা তোমরা যেরকম ঝোল রাখবে সেরকম আন্দাজে জলটা দেবে। এখন এর মধ্যে 1 চামচ মতো কসুরি মেথি দিয়ে দিচ্ছি। কসুরি মেথি দিলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আর দিয়ে দেবো 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে দেখো কতটা ঘন হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। এভাবে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। প্রায় হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি, 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা যতটা পাতলা দেখছো এতটা থাকবে না, এই অবস্থাতেই কিন্তু এটাকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা কিন্তু টেনে যাবে। এবার সবার শেষে 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। ঘি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেই কিন্তু এটাকে নামিয়ে নেব। আজকের এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখো 10 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, দেখো অতটাও পাতলা নেই। আজ তাহলে এই পর্যন্ত, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো।